আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই সহজ উপায়ে এবং খুবই কম খরচে আজকে আপনাদের সাথে গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করব। এর জন্য এখানে 3 কেজি গাজর খুব ভালো করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। একদমই পানি ছাড়া ব্লেন্ড করতে হবে গাজরটা। পানি থাকলেই কিন্তু হালুয়াটা হতে অনেক দেরি হবে হবে বা অনেক দেরি হবে। আমি পানি ছাড়া এখানে গাজরটা সম্পূর্ণ ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমার গাজরটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। একদম মিহিন করে আমি গাজরটা ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমি মোট 3 কেজির মতো গাজর ব্লেন্ড করে নিয়েছি সিদ্ধ করে। পানি অল্প দিয়ে করেছি, আপনারা চাইলে পাটায়ও বাটতে পারেন অথবা ডাইরেক্ট মিক্সিতেও মিক্স করে নিতে পারেন। আমি হ্যান্ড ব্লেন্ডারে করে নিয়েছি। এখন আমি হালুয়া তৈরি করে নিব। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। আর এটা হচ্ছে ঘরে তৈরি ঘি। এই ঘিটা সরাসরি এই ঘিয়ের মধ্যে এখানে কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। বাদামটা প্রথমে আমি ঘিয়ের মধ্যে ভেজে তারপর তুলে রাখবো। এর মধ্যে আমি আরো কিছুটা ঘি দিয়ে নিয়েছি আর কিছুটা তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু ভেজে এর মধ্যে আমি গাজরটা দিয়ে দিব। তো এখানে আমি এই গাজরটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নাড়তে থাকবো। 5 মিনিট পর্যন্ত গাজরটা ভেজে নিব। তো গাজরটা ভেজে নিচ্ছে এই কারণে, ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। গাজরের যে কাঁচা কাঁচা একটা গন্ধ সেটা আর কি থাকে না গাজরের হালুয়ার মধ্যে। তাই আমি এটা 5 মিনিট ভেজে নিচ্ছি। আর গাজরটা ভাজতে সময় কিন্তু ক্রমাগত নেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর চেষ্টা করবেন ননস্টিকের প্যানে নিতে অথবা এইরকম ভারী তলাযুক্ত কোনো প্যানের মধ্যে হালুয়া তৈরি করতে, তাহলে সুন্দর হবে, নিচে লাগবে না আর পোড়া পোড়া কোনো গন্ধও আসবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর গাজরটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। 3 কেজি গাজর, তাই এখানে প্রায় 15 কেজির মতো চিনি দরকার হবে। চিনিটা এখন খুব ভালো করে এই গাজরের সাথে আমি মিশিয়ে দিব। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, তবে 15 কেজির চেয়ে কম চিনি দিলে কিন্তু এই হালুয়াটা ভালো হবে না। বেশি দিতে পারেন, তবে 15 কেজির কম দিবেন না। ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চিনিটা দিলে কিন্তু গাজর থেকে একটু পানি ছাড়বে। তো ক্রমাগত নেড়ে নেড়ে আমাদের গাজরটা শুকিয়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। গাজরের হালুয়াটা তৈরি করতে একটু সময় লাগে আর কষ্টটাও একটু বেশি, মানে হাত ব্যথা করে, তবে খেতে কিন্তু দারুণ মজা। বাচ্চাদের জন্য খুবই উপকারী এই গাজরের হালুয়াটা। গাজরটা অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আপনারা চাইলে গুঁড়ো দুধটা দিতে পারেন, তবে আমি এখানে কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য। আপনারা গুঁড়ো দুধটাও এখানে ব্যবহার করতে পারেন অথবা মালাই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো কনডেন্সড মিল্কটা দিয়ে দিলাম। দেখুন এখন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে।
আর এরকম করলে যে প্যানের থেকে ছেড়ে ছেড়ে আসছে আর এটা আরো 10 মিনিটের মতো জাল করে নিতে হবে এখানে সময়টা আরো বেশিও লাগতে পারে যেমন আজকে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে আসলে গাজরের পরিমাণের উপরে ডিপেন্ড করে কতক্ষণ লাগবে ভাজা বাদামগুলো এখন এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে এখানে বাদাম বাটা ব্যবহার করতে পারেন অথবা মিহি করে কুচি করে ব্যবহার করতে পারেন গাজরের হালুয়াটা দেখুন প্যান থেকে ছেড়ে এসেছে তার মানে এটা কিন্তু হয়ে গেছে এখন শুধু একটাই উপকরণ দেওয়ার বাকি আছে আপনারা চাইলে এখানে কেওড়া জল গোলাপ জল দিতে পারেন তবে সেই স্মেলটা আমার হাজবেন্ড পছন্দ করে না তাই আমি সেটা অ্যাভয়েড করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘিটা দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এখন একটু ভালো করে নেড়েচেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়েছি এটা হচ্ছে গাজরের হালুয়ার ফাইনাল লুক তবে আমি সার্ভ করে দেখাচ্ছি আর অ্যাকচুয়াল কালারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম শেষে যখন সার্ভ করব তখন আশা করি কালারটা পুরোটা আপনারা বুঝতে পারবেন কি রকম কালার এসেছে শেষ আমার গাজরের হালুয়া তৈরি আসলে লাইটের কারণে কালারটা এতক্ষণ পারফেক্ট বোঝা যায়নি তো গাজরের হালুয়ার কালারটা কিন্তু এরকম হয়েছে আর আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করবেন অনুরোধ থাকবে প্লিজ বেশি বেশি শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার রেসিপি আপলোড করার চেষ্টা করব আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ